যে কোনো শুভ অনুষ্ঠানের আগে আমাদের বাড়িতে শ্রী বানিয়ে নিতে হয়। তো শ্রী বানানোর জন্য আমাদের লাগছে চালের গুঁড়ো আর একটু কলা। ভালো করে চালের গুঁড়ো আর কলাটাকে ভালো করে একদম মানে একদম দাবিয়ে টাবিয়ে একদম মেখে নিতে হবে, যাতে ওটা ভেঙে না যায়। সুন্দর করে যখন মাখা হয়ে যাবে তখন তুমি কালারও অ্যাড করতে পারো, 3টে কালার, 5টা কালার, 7টা কালার, এরকম করে তুমি দুধের সংখ্যার করে কালার অ্যাড করতে পারো। ডোটা একদম ঠিকঠাক বানানোর পরে আমরা কালার মেশিয়ে নিচ্ছিলাম। প্রথমে আলতা ব্যবহার করে নিলাম লাল রঙের জন্য। আমি কালারও নিয়েছিলাম অ্যাক্রিলিকের, কিন্তু এর অ্যাক্রিলিকের কালারটা কি বলতো ডিপ হয়ে যায়, তো আমাদের একটু হালকা লাল দরকার ছিল। এই আর্টওয়ার্কগুলো করতে অনেকটা ধৈর্যর প্রয়োজন হয়, কারণ যে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানানো হয় না, ডোটা খুব একটা ক্লের মতো হার্ড হয় না যে তুমি লাগিয়ে দিলে হয়ে গেল, এটা একটু ল্যাদ ল্যাদ টাইপেরই হয়ে যায়। তো ওটাকে একটু সাবধানে সাবধানে আটকাতে হয়, আর আঠা তুমি ব্যবহার করতে পারবে না কিছু আটকানোর জন্য, একটু আস্তে 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 ওই ধৈর্যটা প্রচণ্ড বেশি লাগে। আর ধৈর্যের সাথে কোমর ব্যথা হয়ে যায়, মানে এতক্ষণ টাইম লেগে যায় শুধু বানাতে। বাট খুবই সহজ, তোমরা যে কোনো ডিজাইনে বানাতে পারো। আর এখন এত সুন্দর সুন্দর সুইট ডিজাইন হয়, মানে দেখলেই মনটা ভরে যায়। একটা দেখলাম যে কুলোর উপরে বরের যে টোপরটা আছে কি সুন্দর দেখতে লাগছে, আমি তো আরেকটা শ্রী বানাতাম, আমি অবশ্যই ওই ডিজাইনটাই বানাতাম, আমার খুব ওই ডিজাইনটা মন টানছিল। ধরুন এটা খুব মানে আমার বানাতে প্রথমে ইচ্ছা করলো, তাই এটা বানালাম। তো প্রথমে চালের ঝাঁপিটা বানানো হয়ে গেল, চালের ঝাঁপির পর আমি দেখলাম আচ্ছা কড়ি বানাতে হবে। তো কড়ি চাইছিলাম ফার্স্টে, এমনি নর্মাল কড়ি চাইছিলাম, তো বাড়িতে একদম কড়ি ছিল না, অনেক খোঁজার পরও পাওয়া গেলো না। তো আমি বললাম কড়ি তেলে বানিয়ে নিচ্ছি, সাদা যে চালের গুঁড়ো যে মেখেছিলাম যেটা কালার অ্যাড করা হয়নি ওটাকে মাঝখানতে একটু ছিঁড়ে নিলাম, তারপরে সাইড দিয়ে একটু কড়ির মতো কাট কাট বসিয়ে দিলাম। খুব সুন্দর দেখতে হয়ে গেলো। এবার কড়ি 4টে কড়ি আটকে দিলাম, কড়ি আরও আটকাতাম যদি আসল কড়ি পেতাম, কারণ এমনি কড়ি আটকালে কি বলতো এরকম করে বেশি বেশি মনে হয়ে যাচ্ছিলো, মানে ওভার দ্য টপ মনে হচ্ছিলো, কিন্তু আসল কড়ি হলে আমার মনে হয় ওটা দেখতে ভালো লাগতো। যাই হোক, পাওয়া গেল না, হন কী করা যাবে। তারপরে এই হলুদ রঙটা নিয়ে মানে হলুদ রঙ করে নিলাম, অ্যাক্রিলিক কালার নিয়ে গেছিলাম, হলুদ রঙ করে নিয়েছি। তো এমনি হলুদ রঙও মেশাতে পারো, মানে রান্নার যে হলুদ সেটাই হলুদ হিসেবে ব্যবহার করতেই পারো, তো সেটা করে নিলাম। তারপরে দেখতে পেলাম সুন্দর সুন্দর লাগছে, কিন্তু একটু কিছু কিছু ফাঁকা ফাঁকা লাগছে, মানে কিছু একটা তো মিস যাচ্ছে। তখন ঠিক আছে, তার সবুজ রঙটা ব্যবহার করে নিই। সবুজ রঙটা আমাদের যে দোলের যে আবির ছিল সেই আবিরের রং তোমার চালের গুঁড়িতে মিশিয়ে নিয়েছি। নেক্সট তারপরে ডো বানিয়ে দিয়েছি, লাস্টে দেখলাম যে অনেকটা সাদা বেঁচে গেছে, মানে অনেকটা। তারপর সাদাগুলোকে গোল 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 পাকিয়ে একদম সাইড দিয়ে ডিজাইনটা করে দিলাম। এবার তোমরা যে ভাবছো যে শ্রীটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো চালও ওপর দেওয়া হয়ে গেছে, না এটা পুরো কমপ্লিট হয়নি। এটাকে রাখার পর এটাকে সর্ষের তেলে ভিজিয়ে রাখতে হবে। শ্রীটা আমাদের সর্ষের তেলে যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ ওটা ভালো থাকবে, ওটা কোনো নষ্ট হবে না, মানে দেখতে একদম মিষ্টি দেখতে থাকবে। তো কেমন হলো জানিও, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কিছু কথা না হয়।